হ্যালো বন্ধুরা, আজ তোমাদের কাছে একটা মিনি ব্লগ ছোট একটা তোমাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা দেখো, বিছনাটা একটু আলানি ভাবছিল, তাই একটু টান টান করে গুছিয়ে নিয়েছি। একটু অগোছানো থাকলে ভালো লাগে না, তাই ভালো করে টান টান ভাব করে নিয়েছি। আর দেখো, চুবার ডাকনিটাও একটু মানে আলানি ছিল, তাই একটু টানা টানা ভাব করে গুছিয়ে নিয়েছি। জানো বন্ধুরা, এই ভিডিওটা এমনি সিম্পল একটা ভিডিও করেছি তোমাদের কাছে শেয়ার করার জন্য, তাই ভালো করে একটু গুছিয়ে নিলাম। তারপর দেখো, আমার চাদরটা তোমরা দেখতেই পাও ভিডিওতে, এই চাদরটা আমি ভিডিও করেছিলাম, আর বিছানার মধ্যে এমনি ছিল, তাই ব্যাস করে রেখে দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা, দেখো একটু ব্যাস করে নিলাম। তারপর দেখো, মানে টেবিলটা একটু মানে ফাইলে একদম অগোছানো ছিল, তাই একটু বাইল করে একটু সুন্দর করে স্টেপ বাই স্টেপ রেখে দিয়েছি। আর ল্যাপটপের ঢাকনিটা দিয়ে ল্যাপটপটা ভালো করে ঢেকে রেখেছি। আর দেখো, মার্কারটা তুলে রেখেছি। ঠিক আছে বন্ধুরা, আর দেখো এইটুকু কাজ হয়ে গেছে গুছানো। এখন শশা নিয়ে বসে গেছি। এখন দেখো, গুঁড়ামরিচ লবণ দিয়ে বসে বসে খাবো। বিছানার উপরে রৌদ্র আসছে, তোমাদেরকে অন্য ভিডিওতেও আমি বলেছি, বিছানা চাইতে জানলা, জানলা দিয়ে প্রচণ্ড রৌদ্র আসে বেশিরভাগ টাইম, তাই এখানে বসে বসে শশা কাচ্ছি। খাবে বন্ধুরা? আর বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে।